وعليكم السلام ورحمة الله وبركاته. একজন কথা শুনলাম, তিনি বিতরের সালাত আদায় করার সময় ভুল হলে শুদ্ধ না হওয়া পর্যন্ত বারবার সালাত পড়তে থাকে, সহসই দা দেয় না, এমন কিরা কি জায়েজ জানাবে? জি না জি না, এটা ঠিক না, এটা হলো শয়তানি ধোঁকা। যদি ভুল হয় তাহলে সহযোগিতার যে বিধান আছে সে বিধান পালন করবেন, উনি বারবার পড়বেন না। এটা এটাকে বলা হয় তানাত্তুয়। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, তিনবার, যারা এরকম কঠোরতা করে দিনের ক্ষেত্রে এরা ধ্বংস হয়ে গেছে। খবরদার এরকম করতে নেই। সালাতে ভুল হলে যে বিধান আছে স্বাভাবিক সহযোগিতা অথবা কোনো রুকুন ছুটে গেলে সেটা আদায় করতে হয়, সেভাবে আদায় করবে, কিন্তু আপনি বারবার পড়বেন এটা হলো শৈতানিক কুমন্ত্রণা। এ থেকে বাঁচবেন, তাকে জানিয়ে দেবেন, বলে এটা জায়েজ না। আল্লাহ হেদায়াত দিন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন, এটা তো সহিহাইন বুখারি মুসলিমের রওয়ায়াত, যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সাদদু ওয়াকারিবু। এরকম বিভিন্ন ফর্ম আছে। সহজ সহজ পথ অবলম্বন করো, কঠিন পথ গ্রহণ করো না। সহজ আলহামদুলিল্লাহ, আপনার ভুল হয়েছে ওইটা শুধরিয়ে নেবেন, হয়ে গেল, আপনি কেন কঠোর হবেন? যতক্ষণ পর্যন্ত মানে শুদ্ধ হচ্ছে না, ভুল দূর হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কয়বার পড়বেন? বলছেন সাদ দিদি ও কারিব, সঠিকভাবে পড়ার চেষ্টা করো, আল্লাহ আল্লাহ নৈকট্য লাভ করো। সহজ পথ গ্রহণ করো, কঠিন পথ গ্রহণ করো না। এমনিভাবে মোহাম্মদ সাল্লামের আমল কী ছিল? মা খুইয়া বাইন আমরাইন ইল্লাখতারা আইসারহুমা। নবী করিম সাল্লামের সামনে দুটি কাজ আসতে, যেটা একটা সহজ আর একটা কঠিন, তখন তিনি সহজটাকে গ্রহণ করতেন। আমাদের আদর্শ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা নবী করিম সাল্লামের পথে চলব, নবীর আদর্শ দেখে চলব। মৌলানা এইটা সেইটা সুফিদের কথা শুনবেন না, কথিত পীর পীর ফকির লা, আল্লাহ এদেরকে হেদায়ত দিন, এদের অনুষ্ঠিত রক্ষা, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করবেন। বারাকাল্লাহু ফিকুম।